এইমাত্র পাওয়া সবথেকে বড় তাজা লেটেস্ট আপডেট। এবার মাত্র 634 টাকায় পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার। তো 634 টাকায় কোন কোম্পানির কত কেজির এলপিজি সিলিন্ডার পাওয়া যাবেন, এই নিয়ে কি নিত্য নতুন আপডেট উঠে এসেছে, বিস্তারিত সমস্ত তথ্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রান্নার গ্যাসের লাগাতার দাম বৃদ্ধির জেরে নাজেহাল দেশের সাধারণ মানুষ, কিন্তু তারই মধ্যে রয়েছে বড় সুখবর। এবার মাত্র 633 টাকা 50 পয়সায় কিনতে পারবেন এলপিজি সিলিন্ডার। এটা আসলে হচ্ছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার। জেনে নিন নতুন কম্পোজিট গ্যাস সিলিন্ডারের কী কী সুবিধা রয়েছে। আপনি যদি দিল্লি, বেনারস, প্রয়াগরাজ, ফরিদাবাদ, গুরুগ্রাম সহ এই সব এলাকাগুলির বাসিন্দা হন, তাহলে এই গ্যাস সিলিন্ডার 633 টাকায় কিনে 697 টাকায় রিফিল করতে পারবেন। এই সিলিন্ডারে কেবল 10 কেজি গ্যাস থাকবে। জেনে নিন কম্পোজিট সিলিন্ডারের বিষয়ে। 14.2 কিলোর গ্যাস সিলিন্ডারের থেকে অনেকটাই হালকা হয় কম্পোজিট সিলিন্ডার। কম ওজন হওয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা যাওয়া করে যায়। যাদের বাড়িতে কম গ্যাস খরচ হয় তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত লাভজনক। বিভিন্ন শহরে এই কম্পোজিট সিলিন্ডারের বিভিন্ন ধরনের দাম। দিল্লিতে 634 টাকা, মুম্বাইয়ে 634 টাকা, কলকাতায় 652 টাকা, চেন্নাইয়ে এই গ্যাসের দাম পড়বে 645 টাকা। দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই সিলিন্ডার। কম্পোজিট গ্যাস সিলিন্ডারের দুটি ভ্যারিয়েন্ট হয়, এর মধ্যে একটি 10 কিলোগ্রাম, অন্যটি 5 কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার। 10 কিলোর গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের 633 টাকা 50 পয়সা দিতে হয় এবং 5 কিলোর গ্যাস সিলিন্ডারের জন্য 502 টাকায় রিফিল হয়ে যায়। 10 কিলোর সিলিন্ডারের জন্য গ্রাহকদের 3350 টাকা সিকিউরিটি হিসেবে দিতে হয়, অন্যদিকে 5 কিলোর সিলিন্ডারের জন্য 2150 টাকা সিকিউরিটি দিতে হয়।